ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের মূল কৌশল ঠিক করেছিলেন বঙ্গবন্ধুই। তার দেখানো পথে গ্রামীণ অর্থনীতির সংস্কার আর শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে দেশের 80% বেশি মানুষকে দারিদ্র সীমার উপরে আনতে পেরেছে বাংলাদেশ। উন্নয়ন গবেষকরা বলছেন শেখ মুজিবের রাষ্ট্রদর্শনের ভিত্তিতে দারিদ্র বিমোচনে রোল মডেল আজ বাংলাদেশ। এই দেশের কর্মকৌশলের অনুকরণে শোভন জীবনযাপনের পরিকল্পনা তৈরি করেছে অনেক দেশ। এই হাসি সচ্ছল জীবনের, এই হাসি সমৃদ্ধ বাংলাদেশের। দূরদর্শী নেতৃত্ব আর সম্মিলিত শ্রমে 71 ডিসেম্বরে জন্ম নেয়া ভঙ্গুর রাষ্ট্রের যাত্রা এখন অটল অটুট উন্নয়নের সড়কে। বিশ্বমানচিত্রে যখন বাংলাদেশ জায়গা করে নেয় তখন 80% বেশি মানুষ দরিদ্র ছিল। 50 বছরের যাত্রায় দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে 5/4 নাগরিক। আমাদের শুরুটা করে দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু। প্রথমেই তিনি খাদ্য ঘাটতিকে চিহ্নিত করেছিলেন এবং সেই জন্য কৃষির উপরে খুব জোর দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা খুব জোর দিয়েছিলেন। গবেষণাও দেখেছি যে যেই পরিবারে একজন প্রাথমিক শিক্ষায় শিক্ষিত কেউ থাকেন তাহলে সেই পরিবারটি খুব দ্রুত দারিদ্র ফাঁদ থেকে বের হয়ে আসতে পারে। আরেকটি যেটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি সেটি হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যার আমলে ডিজিটাল বাংলাদেশ হবার সাথে সাথে বাংলাদেশের দিকে অনেকে চেয়ে আছে। আমাদের সবচেয়ে যে গরিব মানুষটি তিনিও এখন ব্যাংকিং করতে পারেন। 70-এর দশকে বাংলাদেশ আর টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট নামে বই লিখেছিলেন বিখ্যাত দুই অর্থনীতিবিদ জাস্ট ফ্যালান্ড এবং জন পার্কিনসন। 1972 সালে তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ি। 50 বছর পরে সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই দারিদ্র বিমোচনে বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ দিলেন 2 বার পুলিৎজার পাওয়া সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফ। আর 2 বছর আগেই বাংলাদেশের এনজিও ব্র্যাকের দারিদ্র বিমোচন কৌশল নিয়ে গবেষণা করে অর্থনীতিতে নোবেল পেয়েছেন 3 অর্থনীতিবিদ। বাংলাদেশের দারিদ্র বিমোচনের এই কৌশল বেছে নিয়েছে বিশ্বের 40টি দেশ। কোনো দেশ যদি আমাদের অনুসরণ করতে চায় এটা অনুসরণ করতে হবে যে বিনিয়োগ গ্রামাঞ্চলে হতে হবে, সড়ক জনপথ পল্লী যোগাযোগ গড়ে তুলতে হবে, বিদ্যুৎকে নিয়ে যেতে হবে গ্রামে, তাহলেই দারিদ্র দ্রুত কমে আর মোট কথা হলো বিনিয়োগ যেতে হবে গ্রামে। করোনা মহামারীতে দারিদ্র হার ঊর্ধ্বগামী হলেও তা দ্রুতই সামলে নিয়েছে বাংলাদেশ। শহরের দারিদ্র বাড়লেও শক্তিশালী গ্রাম অর্থনীতি ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছে। আর বহুমুখী প্রণোদনা প্যাকেজে এরই মধ্যে সচল হয়েছে অর্থনীতি। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র দূর হলো কতটাই বিষয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাবি ইউসুফ। ডক্টর রাবি ইউসুফ, আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাকে। যে বিষয়ে আমরা আলোচনা করছি, আমাদের দারিদ্র বিমোচন কতটুকু হলো বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে, বঙ্গবন্ধু দেখানো পথে বাংলাদেশ দারিদ্র বিমোচন অনেকটা সফল হয়েছে এটি বলা হচ্ছে, কিন্তু এখনও 20% মানুষ দারিদ্র সীমার মধ্যেই আটকে আছে। এইটিকে আমাদের সফলতা বলবো নাকি এখন এক ধরনের ব্যর্থতার মধ্যে আটকে আছি? ধন্যবাদ। আমরা যে প্রতিবেদনটি দেখলাম এবং আমরা এটা জানি যে বাংলাদেশ দারিদ্র বিমোচনে অনেক দূর এগিয়েছে, যদিও আমাদের এই সাম্প্রতিক যে করোনা মহামারী সেক্ষেত্রে সাময়িকভাবে আবার দারিদ্র যে পরিস্থিতি সেটা কিছুটা বেড়ে গেছে, তারপরে এটাকে আমরা সাময়িকই মনে করছি। কিন্তু গত 50 বছরের আমরা যদি জার্নিটা দেখি, সেই জার্নিটাতে আমি মনে করি দারিদ্র বিমোচনে আমরা অনেক বড় একটা সাফল্য, যেটা আমরা প্রতিবেদনে দেখলাম অনেক দেশ আমাদেরকে এখন মডেল হিসেবে দেখছে। এটি হচ্ছে আমাদের একটা ম্যাক্রো পিকচার, যেটি আপনি বলেছেন যে 20% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে। কিন্তু আমাদের এটা যেমন একটা সাকসেস অবশ্যই আছে ম্যাক্রো লেভেলে, কিন্তু মাইক্রো লেভেলে আপনি দেখবেন কিছু কিছু জায়গায় কিন্তু আবার অনেক বেশি পরিমাণে কিন্তু দারিদ্রের হার, যেটাকে আমরা বলছি যে মনে করেন 20 গ্রাম, সেখানে প্রায় 70% মানুষ দারিদ্র সীমার নিচে আছে। তারপরে অন্যান্য কিছু ডিস্ট্রিক্ট আছে, প্রায় 7টা ডিস্ট্রিক্ট আছে যা 50% উপরে। তাহলে আমি যখন সার্বিক দারিদ্র বিমোচনের কথা বলবো, এইখানে কিন্তু আমাদের কিছু পকেট আছে যেখানে আমরা হটস্পট বলি, চর এরিয়া, হাওড় এরিয়া, অথবা এই যে কিছু ডিস্ট্রিক্ট আছে 20 গ্রামের মতো, সেই সমস্ত জায়গাগুলো যদি আমরা
তুলে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দারিদ্রের যে বিমোচনের আমাদের যে সাফল্য সেই সাফল্যের সার্বিক যে ফলাফল সেই সার্বিক ফলাফল কিন্তু আমরা পাচ্ছি না। অধ্যাপক আবু ইউসুফ, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি বলছেন কিছু হটস্পট আছে উত্তরাঞ্চল অথবা দক্ষিণাঞ্চল, কিছু জেলা আছে যেখানে আসলে অনেক মানুষ দারিদ্র্যসীমায় আটকে আছে, উন্নয়ন কৌশলে তাদেরকে দারিদ্র্যসীমার উপরে আনার যে প্রক্রিয়া কাজ করছে না কেন কৌশলটি? না, সরকার এবং আপনি জানেন যে বেসরকারি প্রতিষ্ঠান মিলে সরকার কিন্তু যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর নাম্বার ওয়ান গোল যেটা আছে নো পভার্টি বাই 2030 সেইটাকে মাথায় রেখে সরকারের যে অ্যাকশন প্ল্যান আছে এবং যার ভিত্তিতে যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক আছে সেখানে কিন্তু কাজ করছে। কিন্তু যেটি করতে হবে আসলে আমাদের যেটি অন্যান্য ডক্টর শামসুল আলম স্যার বা আতিউর রহমান স্যারও বলেছেন যে আমাদের অন্যান্য বিষয়গুলো, যেমন আমরা যদি এমপ্লয়মেন্টের ব্যাপারটা আমরা দেখছি যে আমাদের হয়তো জিডিপি গ্রোথ হচ্ছে কিন্তু সেই হিসাবে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি হচ্ছে না, আমাদের হয়তো গ্রামীণ অবকাঠামো আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আমরা যেটি নগর দারিদ্রের কথা যেটি বলি যে বস্তি এলাকা বা নিম্ন আয়ের যে সমস্ত জায়গাগুলো আছে লো ইনকাম সেটেলমেন্ট এরিয়া, তাহলে এই যে বিভিন্ন কারণে পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টরস এর কারণে যে গ্রামীণ থেকে যে শহরের যে মাইগ্রেশন হচ্ছে সেইখানে কিন্তু শহর দারিদ্রের উপর একটা বিরূপ প্রভাব কিন্তু ফেলছে। তাহলে আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ যদি না নেই, আমরা যদি এমপ্লয়মেন্টের কথা চিন্তা না করি, আমরা যদি যেটাকে বলা হয়েছে যে প্রত্যেকটা জায়গায় আপনি বিদ্যুৎটা যদি পৌঁছে না দেন, আপনার অবকাঠামোগত উন্নয়ন যদি না হয়, আমাদের কৃষকরা অনেক পরিশ্রমী, তারা কিন্তু ফসল ফলাচ্ছে কিন্তু তার বেনিফিটটা পাচ্ছে না। আপনি হয়তো রিটেইল মার্কেটে যেটা ঢাকা শহরে যেটা 50 টাকা সেটা হয়তো সে 5 টাকায় বিক্রি করছে যেখানে সে উৎপাদন করছে, এই যে তার মার্কেট অ্যাক্সেসটা, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের যে এই যে পাথর এটা আছে এই পাথরের পথটা কিন্তু মসৃণ না, এখানে যেই যেই বাধাগুলো আছে মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে বা টোটাল যে ভ্যালু চেইনের ক্ষেত্রে এই জায়গাগুলো আমাদেরকে কাজ করতে হবে। যদি কাজ করতে পারি তাহলেই কিন্তু আমরা যে দারিদ্র বিমোচনে এবং টেকসই উন্নয়নে যেটাকে বলা হচ্ছে যে নো ওয়ান উইল বি লেফট বিহাইন্ড, আমরা সবাইকে নিয়ে যদি এগিয়ে আসতে চাই তাহলে কিন্তু এক দুই মানে এরকম এক এটাকে বহুমাত্রিক ভাবে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে যে কোথায় কোথায় যেখানে মার্কেটের অ্যাক্সেস দরকার, যেখানে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেখানে বিনিয়োগ আপনার এডুকেশনে দরকার, যেখানে হেলথে দরকার, যেখানে আপনার বিদ্যুৎ জ্বালানি বা সব জায়গায় অর্থাৎ বিশেষ জায়গায় বিশেষায়িত পদক্ষেপ দরকার, তাহলে আমরা সেটি মুক্ত হতে পারবো। কিন্তু একটি বিষয় যে বঙ্গবন্ধু কিন্তু অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কথা বলে গেছেন, সবাইকে নিয়ে চলার কথা বলে গেছেন, কিন্তু এখনকার যে প্রেক্ষাপট অর্থনীতিতে আমাদের বৈষম্য বাড়ছে, গিনিসক তাই বলছে যে আমাদের বৈষম্য বাড়ছে, সম্পদ তৈরি হচ্ছে কিন্তু কিছু লোকের পকেটে যাচ্ছে, তাহলে তো আসলে দারিদ্র বিমোচন কি করে হবে? কারণ সেই সম্পদ তো দরিদ্র লোকের পকেটে যাচ্ছে না, তাহলে কৌশল কাজ করবে কি করে? জি, আসলে এটি আমরা জানি যে আমাদের যেমন দারিদ্র বিমোচন হচ্ছে, অন্যদিকে আয় বৈষম্য যেটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন আমাদের যে হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে সেখানেও আমরা দেখেছি 2010 সার্ভে 2016 সার্ভে সেখানে আমাদের পভার্টি রিডিউস হয়েছে কিন্তু আয় বৈষম্য যেটা সেটা কিন্তু বাড়ছে, সেটা ন্যাশনাল লেভেলে আপনার রুরাল লেভেলে বাড়ছে। তো এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে যে কিভাবে যে আয়ের কিভাবে এটাকে ডিসেন্ট্রালাইজ করা যায় যাতে আপনার যে টপ 5% তাদের হাতে যদি 27% অফ রিসোর্সেস হয় আর বটম 5% তাদের হাতে যদি 0.23% রিসোর্স হয় তাহলে এই জায়গাটা কিভাবে আরো এটাকে ইনক্লুসিভ করা যায়। যদিও এখন আপনি দেখবেন যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, ইনক্লুসিভ গ্রোথের কথা বলা হচ্ছে, তারপরে গভর্নমেন্টের বিভিন্ন সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম যে যে ট্রান্সফারের কথা বলা হচ্ছে যাতে অন্তত নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তারাও যাতে দারিদ্র থেকে বের হয়ে আসতে পারে, তাহলে আমাদের একটা হোলিস্টিক ওয়েতে চিন্তা করতে হবে কিভাবে আয় বৈষম্যটা কমানো যায়। এর একটি বড় মানে এভিনিউ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন এবং তাদের যে মিনিমাম ওয়েজটা অর্থাৎ সেইটা নিশ্চিত করা যে আমি যে দারিদ্র সীমার কথা বলছি সেই দারিদ্র সীমার যেই ওয়েজটা আছে, যদিও আমাদের অ্যাক্সেস সাপ্লাই অফ লেবার আছে কিন্তু এই মিনিমাম ওয়েজটা যদি আমরা নিশ্চিত প্রকৃত মজুরি বাড়ানোর দরকার রয়েছে, পাশাপাশি সব দক্ষতা বাড়ানোর দরকার রয়েছে যেন প্রকৃত মজুরিটি বাড়ানো যায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু ইউসুফ আমাদেরকে সময় দেওয়ার জন্য, তালিকাতে আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, ধন্যবাদ।
দেশের জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদের পরিবর্তে স্বল্প মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার। সরকারের প্রতি এমন তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা নিয়ে সকালে আয়োজিত এক অনলাইন সেমিনারে এসব কথা বলা হয়। এ সময় বিদেশি পরামর্শক নির্ভর মহাপরিকল্পনার সমালোচনা করেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলেন, মহাপরিকল্পনার নামে বাংলাদেশ বিপজ্জনক পরিকল্পনা নিতে যাচ্ছে। গ্রিন এনার্জির বদলে সরকারের মহাপরিকল্পনায় কয়লা ও পরমাণু ভিত্তিক বিপজ্জনক পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় সিপিডির পক্ষ থেকে মহাপরিকল্পনা বাস্তবায়নে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দেওয়া হয়। মহাপরিকল্পনায় পরিবেশ বান্ধব জ্বালানির বিষয়টি নিশ্চিত করার কথা বলেছে সিপিডি। সেই সঙ্গে জ্বালানির চাহিদার ক্ষেত্রে শুধু জিডিপি প্রবৃদ্ধিকে বিবেচনায় না নিয়ে প্রকৃত চাহিদার উপর জোর দেওয়া হয়। গ্রাহকের কাছে প্রকৃত উৎপাদন পৌঁছে দিতে সরবরাহ ব্যবস্থাপনার আধুনিকায়নের তাগিদ দেন বিশ্লেষকরা। সরকারের জন্য কংগ্রেচুলেট ডক্টর মুয়াজ্জেম এন্ড হিজ টিম। আমাদের দীর্ঘমেয়াদী আসলে পরিকল্পনার চেয়ে আমাদের এখন স্বল্প মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। পাঁচ বছরের পরিকল্পনা হলেই আসলে হতে পারে। বিদ্যুৎ উৎপাদনের যে এনার্জিটা আসার কথা, তার 90% এনার্জি বিদেশ থেকে আমদানি হবে। এইটার ফিনান্সিয়াল ইমপ্লিকেশনসটা কি? আমরা কি সত্যি লিস্ট কস্টে দিতে চাই নাকি রিজনেবল কস্টে যেতে চাই? সরকারের প্রধান প্রবণতাই হচ্ছে যে কর্পোরেট ইন্টারেস্টের, ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থের চাইতে বিভিন্ন বাণিজ্যিক স্বার্থকে গুরুত্ব দেওয়া। তৃতীয় সমস্যা হচ্ছে যে এই জনগণের যে পার্টিসিপেশন, তাদের যে সম্মতি, এটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। ভ্রাম্যমান বিদ্যুৎ সেবা দিতে যাচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সেবা চালু করতে যাচ্ছে বিতরণ কোম্পানিটি। সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিপিডিসির মোট 36টি বিতরণ জোনের প্রত্যেকটিতে একদিন করে এই সেবা দেওয়া হবে। প্রতিদিন 3টি এলাকায় এই সেবা দিতে 3টি মিনি ট্রাক নামানো হবে। সেখানে গেলেই গ্রাহক পাবেন তাৎক্ষণিক সেবা। অনলাইনে গ্রাহকদের নতুন সংযোগ, লোড বাড়ানো, ট্যারিফ মিটারও, নাম পরিবর্তন, বিদ্যুৎ বিল সংশোধন এবং পরিশোধ সংক্রান্ত সমস্যার সমাধান দেওয়া হবে। এছাড়াও ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিলের তথ্য প্রিন্ট, কার্ড রিচার্জ এবং তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ এবং সমাধান করা হবে। ইসলাম ব্যাংক তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যে সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। বেনাপোল স্থলবন্দরে ভারতীয় অংশ পেট্রাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে শত শত ট্রাক। ব্যবসায়ীদের অভিযোগ, অর্থ আদায়ের জন্য সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে পণ্য জট, ফলে পার্কিংয়ে থাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের ট্রাক প্রতি দৈনিক গুনতে হচ্ছে বাড়তি 2,000 টাকা। এতে প্রতিদিন প্রায় 1 কোটি টাকা জরিমানা আদায় করা হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভার একটি সিন্ডিকেট কালীতলায় পার্কিং তৈরি করেছে। বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের জন্য আসা ট্রাকগুলোকে জোর করে আটকে রাখা হয় এই পার্কিংয়ে। পরে পার্কিং বাবদ ট্রাক প্রতি দৈনিক আদায় করা হয় 2,000 টাকা। বিষয়টি নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, আন্দোলন করছেন ব্যবসায়ীরা, কিন্তু কোনো উদ্যোগী সংকট সমাধান করেনি। এই ডিটেনশন টাকাগুলো বাংলাদেশের আমদানি কারকে দিতে হয় প্রতিদিন 2,000 টাকা ইন্ডিয়ান রুপিস। আসলে এটা একটা অমানবিক বিষয় আমদানি রপ্তানির ক্ষেত্রে। আমদানি পণ্যবাহী ট্রাকগুলো একটি ব্যাপক বাধার শিকার হচ্ছে। এই জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ইন্ডিয়ান হাই কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। তো আমরা আশাবাদী যে এটা হয়তো অচিরেই সমাধান হবে। আজ থেকে খোলা বাজারে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রংপুর থেকে পণ্য বিক্রির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ। নাজমুল ইসলাম নিশাদ, সারা দেশেই আজকে ট্রাক সেল শুরু করেছে টিসিবি, রংপুরে কী কী পণ্য পাওয়া যাচ্ছে, কত দরে কতটুকু পণ্য নিতে পারছেন গ্রাহকরা? ইব্রাহিম, আমি এখন রয়েছে রংপুর নগরীর শাপলা চত্বরে। মূলত রংপুর মহানগরীতে 10টি পয়েন্ট করা হচ্ছে। এই 10টি পয়েন্ট করা হয়েছে, সেই 10টি পয়েন্টে মসুর ডাল, সয়াবিন তেল এবং চিনি, এই 3টি পণ্য টিসিবির যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই, মূলত 10টার পরে থেকে, এটিকে পয়েন্ট বলা যাবে না, এটিকে ট্রাক সেল বলা যেতে পারে। এক একটি ট্রাকে 1 টন করে আসলে এই পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে টিসিবি থেকে, এবং সেটি ডিলারদের মাধ্যমে যে 10টি পয়েন্ট করা হয়েছে সেটি হলো শাপলা চত্বর, সাতমাথা, কুকরুল এবং নগরীর সিটি বাজার সহ যে 10টি পয়েন্ট করা হয়েছে, সেই 10টি পয়েন্টে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই, আপনি এখানকার চিত্র কিন্তু আপনি দেখছেন, যে
প্রচুর ক্রেতাদের ভিড় কিন্তু রয়েছে এই পয়েন্টটিতে, এবং এমন ক্রেতাদের ভিড় প্রতিটি পয়েন্টে কিন্তু আমরা লক্ষ্য করছি, যেহেতু বাজারের থেকে তুলনামূলক অনেক কম দামে আসলে এখানে পাওয়া যাচ্ছে, সে কারণে কিন্তু ক্রেতারা ভিড় করছেন। আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলে নিতে চাই, ভাই একটু আপনার সাথে কথা বলে নিতে চাই, বাজারের থেকে তো কম দামে এই টিসিবি পণ্য এখানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সুবিধার জায়গাটা কী হচ্ছে, আপনারা চান কিনা এটি অব্যাহত থাকুক? না, আমরা বাজাচ্ছি, আমরা ডাল চিনি তেল খুব কম রেটে পাচ্ছি আমরা আল্লাহ, এখানে আমরা সিরিয়াল অনুযায়ী নিতেছি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না এটার মধ্যে। ধন্যবাদ আপনাকে। স্যার একটু আপনার সাথে একটু কথা বলি, এই যে রমজানের আগে আসলে এবং মজিদ শতবর্ষের উপলক্ষে এই যে টিসিপি থেকে যে প্যাকেজটি দেওয়া হচ্ছে, এতে আপনারা খুশি কিনা, কিংবা আপনারা অনেক কম দামে পাচ্ছেন, এটি একটু ভালো দিক কিনা? এটা আমরা অনেক খুশি, রমজানের আগে মানুষ গরিব মানুষের অনেক উপকার হবে। ধন্যবাদ ইব্রাহিম। আপনাকে জানিয়ে রাখি টিসিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এটি সেপ্টেম্বরে যদিও এই টিসিবির যে পণ্য 10টি পয়েন্টে এটি বিক্রি করা হচ্ছে সেটি অব্যাহত থাকবে, হলো ঈদের আগ পর্যন্ত এটি বিক্রি অব্যাহত থাকবে, এবং প্রতিটি পয়েন্ট থেকে যারা ক্রেতা তারা 2 কেজি করে মসুর ডাল, 2 কেজি চিনি এবং 1 বোতল করে সয়াবিন তেল কিন্তু কিনতে পারছেন। এবং আমরা দেখছি যে প্রতিটি পয়েন্টই আসলে লাইন ধরে, যেটি মহিলা লাইন সেটি মহিলারা দাঁড়িয়েছেন, এবং পুরুষদের যে লাইন পুরুষরা আলাদাভাবে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এখানে কিনছেন। আমি একটু একজন ডিলারের সাথে একটু কথা বলে নিতে চাইবো যে আসলে পণ্যের কোনো সংকট আছে কিনা, আপনারা টিসিবি থেকে এই পণ্য তো ডিলারদের মাধ্যমে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন? এখন তো চাহিদা আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ নেই কেমন লোক, কিন্তু পণ্যের পরিমাণ কম, টোটালি 1 টন, কিন্তু আমরা তো কভার করতে পারবো না, তেল তো শেষের পথে। কী পরিমাণ পণ্য হলে সুবিধা হবে? আমাদের 500 লিটার তেল, ডাল ঠিক আছে 400, চিনি লাগবে 400, মানে 1200 হইলে এখন কভার করা যায়। ধন্যবাদ আপনাকে ইব্রাহিম। আপনি শুনছিলেন আসলে ক্রেতাদের যে পরিমাণ চাপ, সেই চাপ অনুযায়ী টিসিবির যে বরাদ্দ, ডিলাররা বলছেন সেই বরাদ্দ কিন্তু বাড়াতে হবে, তাহলে হয়তো এটি সামাল দেওয়া যাবে। এতে সব কিছু মিলিয়ে আসলে প্রতিটি পয়েন্টেই ক্রেতাদের ভিড় রয়েছে এবং ক্রেতারা লাইন ধরে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে তারা তাদের, জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আশা করছি যারা কিনতে আসছেন তারা স্বাস্থ্যবিধিটাও মেনে চলবেন এই সময়ে। নাজমুল ইসলামের সাথে যোগ দিয়েছিলেন রংপুর থেকে। এবারে এক নজরে দেখে নেব ঢাকার পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার বাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে, যথেষ্ট নিম্নমুখী প্রবণতা আমরা দেখছি। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স 64 পয়েন্ট কমেছে, 5451 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি, এবং অপর দুই সূচক ডিএস30 এবং ডিএসইএস দুটোই নিম্নমুখী। ঢাকার বাজারে এখন পর্যন্ত 408 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। হাতবদলা শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র 39টির, কমেছে 206টির এবং অপরিবর্তিত আছে 105টি কোম্পানির শেয়ারের দর। এবার আমরা টপ 20 শেয়ারে এগিয়ে আছে কোন কোন কোম্পানি দেখে নেব। বেক্সিমকো বিবিধ খাতের প্রতিষ্ঠান, বেশ কমাস ধরে এই কোম্পানিটি এগিয়ে আছে, এখন পর্যন্ত 42 কোটি টাকার লেনদেন হয়েছে, 1 নম্বরে আছে, 79 টাকা লেনদেন হচ্ছে। রবি মোবাইল অপারেটর 18 কোটি টাকা লেনদেনে 2 নম্বরে আছে, 47.2 টাকায় বিক্রি হচ্ছে শেয়ারটি। বেক্সিমকো ফার্মা এটি 3 নম্বরে আছে, 14 কোটি টাকা লেনদেন হয়েছে। LHPL লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড যেটি সিমেন্ট খাতের প্রতিষ্ঠান সেটি 12 কোটি টাকা লেনদেন হচ্ছে, এবং 5 নম্বরে লঙ্কা বাংলা ফাইন্যান্স আর্থিক খাতের প্রতিষ্ঠান 12 কোটি টাকা লেনদেন হয়েছে। ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণে ডিবিসি নিজের নিয়মিত আজিন ইসলাম, ব্যাংক তালিকা আজ এ পর্যন্ত সংগীতা।